सकल के WB प्राइवेट ट्यूशन यूट्यूब चैनले स्वागतम। आज के अमरा क्लास सेवन एर मॉडल एक्टिविटीज वन बांग्ला क्वेश्चन आंसर को देखो। एर आगे बोली बाकी जे सब्जेक्ट गुलोर मॉडल एक्टिविटीज गुलो करा आछे आमादेर चैनले एवं तादेर लिंक गुलो डेस्क्रिप्शन बक्से देया आछे। भिडियो शुरू आगे तुम्हारा जदि एई चैनले नतून हो ताहले चैनलटी सबस्क्राइब करे नियो। ভিডিও শুরু করা যাক। তাহলে এখানে আটটি কোশ্চেন আছে। প্রথম কোশ্চেন কি বলছে, কার মাধ্যমে শান্তিনিকেতনের সঙ্গে শিল্পী রামকিঙ্করের যোগাযোগ গড়ে ওঠে? উত্তরটি দেখো হচ্ছে রামকিঙ্কর বেইজের লেখা আত্মকথা গল্পে শ্রদ্ধেয় রামানন্দ চট্টোপাধ্যায় মহাশয়ের মাধ্যমে শান্তিনিকেতনের সঙ্গে শিল্পী রামকিঙ্করের যোগাযোগ গড়ে ওঠে। পরের কোশ্চেন দেখো, অবাক অবাক তাকায় চড়ুই পাখি, চড়ুই পাখি কখন অবাক হয়ে তাকায়? কবি মৃদুল দাশগুপ্তের লেখা আঁকা লেখা আঁকা লেখা কবিতায় তিনটি শালিক পাখি যখন নিজেদের ঝগড়া নিজেরাই মীমাংসা করছিল তখন চড়ুই পাখিটি অবাক হয়ে তাকিয়েছিল। পরের কোশ্চেনটা তিন নম্বরে দেখো, খোকন সগর্বে তার ড্রয়িং খাতাগুলি নিয়ে এলো, কার কাছে খোকন তার ড্রয়িং খাতাগুলি নিয়ে এসেছিল, তার গর্ববোধ করার কারণ কি? উত্তরটি দেখো, বলছে বিখ্যাত সাহিত্যিক বনফুল রচিত খোকনের প্রথম ছবি গল্পে খোকন তার ড্রয়িং খাতাগুলি নিয়ে এসেছিল তার বাবার এক বন্ধুর কাছে যিনি ছিলেন একজন বিখ্যাত চিত্রকার। খোকন খোকন ঘন কালো মেঘের ছবি আঁকতে গিয়ে কুমিরের ছবি এঁকে ফেলেছিল এবং ঠিক সেই সময়ই খোকনের বাবার বন্ধু বাড়িতে আসেন যিনি একজন বিখ্যাত চিত্রকার ছিলেন, সেই জন্য খোকন গর্ববোধ হয়েছিল। পরের কোশ্চেনে দেখো, হচ্ছে আলাদিন খিলজির মতো দুঃসাহসী রাজা ভারতবর্ষে কমই জন্মেছেন, কোন প্রসঙ্গে প্রাবন্ধিকে কথা বলেছেন? হচ্ছে উদ্ধৃত অংশটি প্রাবন্ধিক সৈয়দ মুস্তফা আলীর লেখা কুতুব মিনারের কথা প্রবন্ধের অংশ। এখানে বক্তা হলেন প্রাবন্ধিক সৈয়দ মুস্তফা আলী। সম্রাট কুতুবউদ্দিন আইবক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার তৈরি করেছিলেন কিন্তু আলাউদ্দিন খিলজি কুতুব মিনারের চেয়েও দ্বিগুণ উঁচু মিনার তৈরি করেছিলেন, এই প্রসঙ্গে প্রাবন্ধিকে কথা বলেছেন। পরের কোশ্চেন দেখো, ছন্দে শুধু কান রাখো কবিতায় কবি ছন্দের প্রতি মনোযোগ দিতে বলেছেন কেন? উদ্ধৃত অংশটি কবি অজিত দত্তের লেখা ছন্দে শুধু কান রাখো কবিতার অংশ। জীবন ও পৃথিবী হলো ছন্দময়, ছন্দ পৃথিবীর সব জায়গায় আছে, এই ছন্দে আমাদের জীবনে আরো জীবনকে আরো সহজ সরল ও সুন্দর করে তোলে, তাই কবি এখানে ছন্দের প্রতি মনোযোগ দিতে বলেছেন। পরের কোশ্চেন দেখব, সেই শোকে কালবৈশাখীর ঝড় উঠলো আকাশে, অধিকাংশটি কোন শোকের প্রসঙ্গে এসেছে? উদ্ধৃত অংশটি আশরাফ সিদ্দিকীর লেখা একুশে কবিতা এর অংশ। ১৯৫২ সালে একুশে ফেব্রুয়ারি বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে বাংলার চার যুবক রফিক সালাম জব্বর ও বরকতদের হত্যার পর সারা বাংলাদেশ জুড়ে নেমে আসে শোকের ছায়া এবং সেই ঘটনার প্রতিবাদে ঝড় যেন কালবৈশাখী ঝড়ের মতো উঠেছিল বাংলাদেশের আকাশে। পরের কোশ্চেনটা দেখব, বলছে দাম শব্দটি বাংলায় কিভাবে এসেছে? দাম শব্দটি এসেছে গ্রিক শব্দ দ্রাখমে থেকে যার অর্থ হলো একরকম মুদ্রা বা টাকা।
প্রথমে গ্রিক শব্দ দ্রাগমে, তারপর সংস্কৃত শব্দ দ্রাম্য, তারপরে প্রকৃতি ভাষায় শব্দ দম্য, আর তারপর বাংলায় শব্দ দাম বা মূল্য এসেছে। পরের কোশ্চেন দেখবো, বলছি একটি মিশ্র শব্দের উদাহরণ দাও। বলছি যে সমস্ত শব্দ বিভিন্ন শব্দ মিলে গঠিত হয় তাই মিশ্র শব্দ বলা হয়, যেমন ডাক্তারখানা, ডাক্তার হচ্ছে ইংরেজি শব্দ আর খানা হচ্ছে ফরাসি শব্দ। Thank you.